সকালে কৃষকেরা দল বেঁধে চলছে মাঠে, সকাল বিকাল সবাই ফসলের জন্য খাটে। এই হেমন্তে কাটা হবে পাকা ধান, আনন্দে ভরে যাবে কৃষকের প্রাণ। আমি দেবতোষ, জমিদারের জমিতে দিন মজুরের কাজ করে অনেক কষ্টে সংসার চালাই, কিন্তু আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে শুধু দিন মজুরের রোজগার দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমাদের গ্রামে জমিদার মশাই ছাড়া কম বেশি সবাই দরিদ্র, তিনি ছাড়া এই অজপাড়া গায়ে আমাকে আর কেউ কাজ দিতে পারবে না বলে মনে হচ্ছে। তাই তো এখন জমিদার মশাইয়ের কাছে আরো কাজের সন্ধানে যাচ্ছি। জমিদার মশাই বাড়িতে আছেন? কে 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 ডাকছে? আমি দেবতোষ। ও দেবতোষ, আয় ভিতরে আয়। জমিদার মশাই একটা চেয়ারে হেলান দিয়ে বসে পেপার পড়ছিল। আমাকে দেখে কিছুটা অবাক হয়ে তিনি বললেন, কি রে দেবতোষ, এই অবেলায় কি মনে করে? ইয়ে মানে জমিদার মশাই, ফসলের জমিতে কাজ করে আমি যেই সামান্য মাইনে রোজগার করি তা দিয়ে সংসার চালাতে আমার বেশ কষ্ট হয়ে যায়। আপনি যদি আমাকে অন্য আরেকটা কাজ দিতেন তাহলে খুব উপকার হতো আমার। তুই তো সারাদিন আমার ফসলের জমিতে কাজ করিস, অন্য কাজ করার সময় তোর কই? হ্যাঁ, আমি দিনে আপনার ফসলের জমিতে কাজ করি, কিন্তু সারা রাত তো আমি অবসর সময় পার করি। আপনি আমাকে রাতের কোনো কাজ দিন জমিদার মশাই, তাহলে আমার বড্ড উপকার হবে, না হয় এই দুর্মূল্যের বাজারে না গিয়ে মরতে হবে। জমিদার মশাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি জানি মনে মনে উনি কি ভাবছেন। আমি না ছোর বান্দা, কাজ ছাড়া বাড়ি ফিরব না আজ। খানিকক্ষণ পর জমিদার মশাই বললেন, আচ্ছা শোন, আমি যেই গোদাম করে ফসল রাখি সেখানে আগে করিম মণ্ডল পাহারা দিত, কিন্তু আজ তিন দিন হলো করিম মণ্ডল কাজ ছেড়ে দিয়েছে, গ্রামে চুরি ডাকাতির ভয় রয়েছে। সেদিনও শুনলাম পাশের গ্রামে নাকি চুরি হয়েছে। তুই আজ থেকে রাতের বেলা আমার গোদামটি পাহারা দে, ঠিক আছে? জমিদার মশাইয়ের কথা শুনে আমি খুব খুশি হলাম। এত সহজে কাজের ব্যবস্থা হবে সেটা ভাবিনি। আমি আর সময় নষ্ট না করে জমিদার মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলাম। তাড়াতাড়ি রাতের খাবার শেষ করেই পাহারায় বসতে হবে। জমিদার মশাইকে খুশি করতে পারলেই লাভ। বাড়ি ফিরে রাতের খাবার শেষ করলাম। ওগো শুনছেন, বলছি যে রাতের কাজ এমনিতেও আমার মোটেও পছন্দ নয়, একটু সাবধানে থাকবেন। তুমি এসব নিয়ে ভেবো না, কিচ্ছু হবে না আমার। দাও দরজাটি লাগিয়ে দাও, আমি তাহলে চললাম। গিন্নিকে বিদায় জানিয়ে হাতে একটা লাঠি আর টর্চ নিয়ে গুদাম ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। জমিদার মশাইয়ের গুদাম ঘর দুটো, জমিদার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে মণ্ডলপাড়ায় ছিল। শুনেছি মণ্ডলপাড়ায় একটা অনেক সময় অনেক বড় মণ্ডল পরিবার বসবাস করত, কিন্তু বর্তমানে শহরমুখী হওয়ার কারণে এই মণ্ডলপাড়ায় খুব একটা মানুষের বসতি দেখা যায় না। হাঁটতে হাঁটতে আমি এক সময় গুদামঘর দুটোর সামনে চলে আসলাম। একটি গুদামঘরের সামনে লাইট চলছে,
বাহির থেকে দেখেই গুদামঘরটিকে বেশ পরিপাটি মনে হচ্ছে। অপর গুদামঘরটি কিছুটা পুরনো মনে হচ্ছিল এবং সেই গুদামঘরের সামনে কোনো লাইট ছিল না। যদিও বা দিনের বেলা আমি এখানে বহুবার এসেছি, কিন্তু রাতের বেলা কখনো এসেছি বলে মনে পড়ছে না। জ্যোৎস্নার আলোতে আমি গুদামঘরের আশেপাশের পরিবেশটা ভালো করে দেখার চেষ্টা করছিলাম। যদ্দূর চোখ যাচ্ছে কোনো মানুষের বাড়িঘর দেখা যাচ্ছে না। এমন নির্জন স্থানে গুদামঘর দুটোকে ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। আমি আর বেশি কিছু না ভেবে গুদামঘরের সামনে বসে পাহারা দেওয়া শুরু করলাম। আমার কাছে কোনো ঘড়ি ছিল না, তাই রাত তখন ঠিক কটা বাজে বোঝারও কোনো উপায় নেই। রাত জেগে আমার কাজ করার অভ্যেস নেই, তাই তো বারবার গভীর ঘুমে আচ্ছন্ন হতে দু চোখ বুঝে আসছিল। কিন্তু আমি বরাবরই নিজেকে ঠিক রাখার চেষ্টা করছিলাম, কিন্তু একসময় সেটা আর সম্ভব হলো না। আমি বসে বসেই ঘুমিয়ে পড়লাম। কেমন জানি একটি আলমারি খোলার মতো আওয়াজ পেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। কে কে? গোদামঘর দুটোর দিকে তাকিয়ে দেখলাম বাহির থেকে তালাবদ্ধ করা আছে। আলমারি খোলার শব্দটা ঠিক কোথা থেকে আসলো বুঝতে পারলাম না। কৌতূহলী হয়ে গোদামঘরের পিছনটা দেখতে গেলাম। আর তখনই একটি মেয়ের কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করছিল। গভীর রাতে এমন জনমানবশূন্য এলাকায় একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পাব সেটা আশাই করিনি। ভয় না কিসের কারণে জানি না, আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি স্পষ্ট বুঝতে পারলাম আওয়াজটা পুরনো গুদাম ঘর থেকে আসছে। আমি আবার গুদাম ঘরের সামনে গেলাম, কিন্তু আর কোনো আওয়াজ পেলাম না। খানিকটা চিন্তিত হয়ে আবারও গুদাম ঘরের সামনে বসে পাহারা দিতে লাগলাম। এবার আমার চোখে আর ঘুম আসলো না। ভিতরে কেমন জানি অনুভব করছিলাম। বারবার মনে হচ্ছিল সংসারে শান্তি আনতে কাজটি তো নিলাম, কিন্তু কোনো বিপদ ডেকে আনলাম না তো। কিছুক্ষণ পর হঠাৎ ঠকঠক শব্দে আমি চমকে উঠলাম। শব্দটি কোথা থেকে আসছে সেটি বোঝার জন্য কান এগিয়ে দিতেই বুঝলাম এবারও শব্দটা পুরনো গুদামঘর থেকেই আসছে। আমাকে এখান থেকে বের করো, বাঁচাও, বাঁচাও আমাকে! আবারও সেই মেয়ের কণ্ঠস্বর। আমি ভীষণ অবাক হলাম। আমি যতদূর জানি গুদামঘরগুলোতে জমিদারের ফসল রাখা হয়, কোনো মানুষ নয়। তাহলে ভিতরে কে সাহায্য চাইছে? আমি গুদামঘরের দরজার কাছে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু আর কারো সাড়া শব্দ পেলাম না। আমার কাছে গুদামঘরের চাবিও ছিল না, তাই গুদামঘরের ভিতরে গিয়ে দেখা অসম্ভব। সেই রাতে আমি আরও বেশ কয়েকবার পুরনো গুদামঘরের ভিতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার শব্দ শুনতে পেয়েছি। বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলাম, তাই ভোরের আলো ফোটার সাথে সাথেই জমিদার মশায়ের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। কিরে দেব তোর, রাতে ঠিকঠাক পাহারা দিয়েছিলি তো?
নাকি ঘুমিয়েছিলি? জমিদার মশাই, আমি সারা রাত না ঘুমিয়ে ঠিক মতোই পাহারা দিয়েছি। এই নে ধর গোদাম ঘর দুটোর চাবি। গতকাল তো চাবি না নিয়ে পাহারা দিতে চলে গিয়েছিলি, আজ থেকে চাবি দুটো তোর কাছেই থাকবে। এখন যা, ফসলের জমিতে কাজে লেগে পড়, যা। ইয়ে মানে জমিদার মশাই, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? গতকাল রাতে পুরনো গোদাম ঘর থেকে আমি কারো আর্তনাদ শুনতে পেয়েছি। কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, কিন্তু আমি গোদাম ঘরের কাছে গেলেই সেই আওয়াজটি বন্ধ হয়েছে। তো আমার কাছে চাবি ছিল না, তাই আমি গোদাম ঘরের ভিতরে গিয়ে দেখতে পারিনি। খবরদার, তুই কিছুতেই পুরনো গোদাম ঘরের ভিতরে যাবি না। তুই শুধু বাহিরে পাহারা দিবি, ভিতরে কি হচ্ছে সেটা জানার কোনো দরকার নেই। জমিদার মশাইয়ের মুখে এমন কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। বুঝতে পারলাম কিছু একটা গণ্ডগোল তো আছে। জমিদার মশাই আমার কাছ থেকে কিছু একটা গোপন করছেন, কিন্তু আমি আর কথা বললাম না। মাথা নিচু করে জমিদার মশাইয়ের বাড়ি থেকে বের হয়ে চলে এলাম। পরের দিন রাতে আমি আবারও গোদাম ঘর পাহারা দিতে চলে যাই। চারিদিকে নীরব অন্ধকার পরিবেশ, কিন্তু এই নীরবতা উপভোগ করতে পারছি না। আজ কেন যেন মনটা খুব অস্থির হয়ে আছে। গতকাল রাতের ঘটনা মনের মধ্যে কাঁটা বিঁধে আছে। রাত তখন আনুমানিক 12টা, তখন আমি আবারও গোদামঘর থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমি তাড়াহুড়ো করে গোদামঘরটার দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখনই আমার জমিদার মশাইয়ের কথা মনে পড়ে যায়। আমি নিজেকে সামলে নিয়ে আবারও নিজের জায়গায় গিয়ে বসে রইলাম। কিন্তু আজ আর সেই চিৎকার থামছে না, সময়ের সাথে সাথে চিৎকারের মাত্রা বেড়েই যাচ্ছে। ভিতরে থাকা মেয়েটির আর্তনাদে পুরো মণ্ডলপাড়া কেঁপে উঠছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। হতে পারে কেউ ভিতরে খুব বিপদে পড়েছে। সাহস করে আমি পুরনো গুদাম ঘরের কাছে এগিয়ে যাই। আমি গুদাম ঘরের দরজাটি খুলে ভিতরে ঢুকে দেখি, ভিতরে তো কেউই নেই। অন্ধকার ঘরের মধ্যে কোনো মানুষ তো দূরের কথা, কোনো ফসলও নেই, শুধু একটা ঘরের একটা কোণায় একটা বিছানা পাতা, ধুলো বালি আর মাকড়সার জালে ভর্তি ঘরটি। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো পরিত্যক্ত গোদাম ঘর। আমি কিছু বুঝে ওঠার আগেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম। দরজা খোলার অনেক চেষ্টা করলাম। কে কে এমন মজা করছে? দেখো ভালো ভালো বলছি, দরজাটি খুলে দাও, নইলে নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। অনেক ধাক্কা ধাক্কি করেও কোনো লাভ হলো না। কেন যেন আমার মনে হচ্ছিল কেউ বাহির থেকে শক্ত করে দরজাটা বন্ধ করে দিয়েছে। বেশ চিন্তায় পড়ে গেলাম, এখান থেকে বের হব কি করে? এমন সময় হঠাৎ আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। ভয়ে যেন আমার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি বিজন ফিরে যে দেখব সেই সাহসটুকু আমার ভিতরে অবশিষ্ট ছিল না। মনে কিছুটা সাহস জুগিয়ে কাঁপতে কাঁপতে পিছনে তাকালাম। যা দেখলাম তাতে নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমাকে
এমন ভীতু অবস্থায় দেখে সে অট্ট হাসিতে মেতে উঠল। হাসতে হাসতে সে এক সময় আমার গলা চেপে ধরল। আমি অনেক চেষ্টা করছিলাম তার হাত থেকে নিজেকে রক্ষা করার, কিন্তু সে এতটাই শক্ত করে ধরে রেখেছিল যে আমি কিছুতেই নিজেকে চালাতে পারছিলাম না। বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, সে ছেড়ে দে নাইনি। এক সময় সে আমাকে অনেক জোরে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে আমার আর কিছুই মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে আসার পর দেখলাম জমিদার মশাই এবং গ্রামের কয়েকজন লোক আমার পাশে বসে আছে, আমি বিছানায় শুয়ে আছি। আমি কেমন করে এখানে এলাম? আমি তো গুদাম করে আটকা ছিলাম। রাতের বেলা আমি শহর থেকে বাড়ি ফিরছিলাম, তখন তোমার চিৎকার শুনে জমিদার মশাইকে খবর দেই, তারপর জমিদার মশাই তোমাকে ওখান থেকে বের করে এনেছেন। দেবাশিস, আমি তোকে পুরনো গুদাম ঘরে ঢুকতে মানা করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। কেউ বারবার সাহায্য চাইছিল, তাই আমি গিয়েছিলাম। কিন্তু জমিদার মশাই, আমার সাথে গতকাল রাতে যা ঘটেছে আমি তার কারণ জানতে চাই। এখন থেকে অনেক বছর আগে আমাদের গ্রামে একজন কৃষি অফিসার আসেন, আর এই গোদাম ঘর দুটো তার অধীনে ছিল। লোকটা আমাদের গ্রামের একজন সুন্দরী নারীর প্রেমে আসক্ত হন। পরকীয়ায় আসক্ত হওয়ার কারণে তার সংসারে নানান অশান্তি সৃষ্টি হয়। একটা সময় তার স্ত্রী থানায় তার নামে মামলা করতে চায়। অফিসার নিজের মান সম্মান আর চাকরি বাঁচাতে নিজের স্ত্রীকে গোদাম ঘরে বন্দি করে রাখেন। দীর্ঘদিন বন্দি থেকে না খেতে পেয়ে একটা সময় মহিলাটি মারা যায়, এবং তারপর থেকে তার অশান্ত আত্মা এই গুদাম ঘরে ঘুরে বেড়ায়। সব শুনে আমার গা শিউরে উঠল। মহিলাটির জন্য খুব মায়া হচ্ছিল, কিন্তু সেদিনের পর থেকে আমি আর কখনোই গুদাম ঘর পাহারা দিতে যাইনি।